नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त सायर पक्ष थेके सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि 23 आश्विन 10ই অক্টোবর बृहस्पतिवारेर राशिफल। 5টি सुखबर निश्चित पाबेन। एकाधिक राज्य लटारी जेतार सुयोग। 2টি विषय सतर्क थाकुन। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ 23 আশ্বিন, আজ 10ই অক্টোবর, আজ বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি। তবে সবার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 23 আশ্বিন 10ই অক্টোবর বৃহস্পতিবার সূর্যোদয় 5টা 35, সূর্যাস্ত 5টা 14, বৃহস্পতিবার সপ্তমী দিবা 7টা 25, পূর্বসারা নক্ষত্র রাত্রি 1টা 51, অতিগণ্ড যোগ রাত্রি 2টা 2, বনিষ্করণ দিবা 2টা 25 গতে বৃষ্টিকরণ, রাত্রি 7টা 6 গতে মবকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ গ্রহরা কী কোথা অবস্থান করছে। প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে। স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল অবস্থান করছে মিথুনে। কর্কট ফাঁকা সিংহ ফাঁকা, আর কন্যায় অবস্থান করছে রবি কেতু। বুধ আজকে রাশি পরিবর্তন করেছে, বুধ প্রবেশ করেছে তুলায়, তৈরায় তৈরি হচ্ছে বুধ শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ। আর চন্দ্র আজকে ধনুতে পূর্বসারা নক্ষত্রে, আর শনি কুম্ভে রাহু মিনে। এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ 23 আশ্বিন 10ই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট শুভ দিন যাবে। তাদের কর্মজীবনে সাফল্যের দ্বারা বজায় থাকবে। একাধিক সূত্র থেকে প্রভূত সমৃদ্ধি লক্ষ্য করবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা। সিংহ রাশি, আপনার কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্যকারক সময় আছে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আসবে, আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন। তবে সিংহ রাশি, আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে, আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, আপনার সন্তানের কর্মের উন্নতি, সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি, এক বা একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ অবশ্যই আছে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে। বন্ধুবান্ধবদের সাহায্যে আজকের দিনে আপনার সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। কর্মজীবনে বিরাট সাফল্য আসবে। আপনার জীবনযাত্রায় বিরাট পরিবর্তন আসবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি, এক বা একাধিক সূত্রে আয়ের যোগ অবশ্যই আছে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতে পারবেন। তবে আজকের দিনে আপনার রাশি তৃতীয় স্থানে বুধ আর শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ আপনার জীবনযাত্রার পরিবর্তন আনবে, আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে, আপনার জীবনকে একটা নতুন উদ্যমের দিকে নিয়ে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি, উচ্চক্ষেত্র থেকে আয়, কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি আপনাকে দেবে। এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে, আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন। তবে সিংহ রাশি, আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা চাপ থাকবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর
প্রচণ্ড শারীরিক অসুস্থতা আসতে পারে, আপনার পিতার শরীর ভালো যাবে না, আপনার পিতার জন্য আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে, এছাড়াও আপনাকে যথেষ্ট অস্থিরতায় থাকতে হবে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি এক বা একাধিক ক্ষেত্রে আয়ের সুযোগ আপনার হাত ছাড়া হবে না, তবে যেদিক দিয়ে আপনার সবচেয়ে সৌভাগ্য আছে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তি, আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন। আপনি যদি সিংহ রাশি জাতক জাতিক হন, সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 17529, 17529, 17529, এই সংখ্যা ধরে চলুন। আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ অবশ্যই আছে, তবে যেদিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে একটা নতুন উদ্যম অবশ্যই আসবে। এছাড়াও আজকের দিনে আপনার শত্রুরাদের আপনি বিশেষভাবে কোণঠাসা করতে পারবেন, যে শত্রুরা এতদিন আপনার সঙ্গে নানাভাবে আপনাকে চাপে রাখছিল, শত্রুতার কারণে আপনার জীবনে যে ক্ষতি হচ্ছিল সেই ক্ষতি থেকে নিজেকে সেভ রাখতে পারবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের সুযোগ, কর্মজীবনে সাফল্যের ধারা থাকবে, এছাড়াও আপনার মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন সিংহ রাশি। তবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে মা তারাকে ডাকবেন, তারাই নামা, তারাই নামা, তারাই নামা, এই মহামন্ত্র জপ করবেন। এছাড়াও মাতৃকৃপা, মাতৃ আরাধনা অবশ্যই করবেন। এছাড়া সিংহ রাশি আজকের দিনে বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথের মাথায় জল বেলপাতা দুধ সিদ্ধি দিতে ভুলবেন না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই মহামন্ত্র জপ করুন। এছাড়াও আপনার জীবনে যেদিক দিয়ে সবচেয়ে সুখকর যাবে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন, তবে সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে, কর্মজীবনে সাফল্য আসতেই পারে, এছাড়াও আপনার মানসিক অস্থিরতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে, সেদিক দিয়ে সাবধান। সিংহ রাশি আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না, তাই বাইরের খাওয়া দাওয়া বন্ধ করুন, বাইরের খাওয়া দাওয়া খেলেও তজ্জনিত শারীরিক চিকিৎসা অবশ্যই নেবেন। সিংহ রাশি মানসিক অস্থিরতা থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন সিংহ রাশি। এছাড়া আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরুন, এই ধরনের পোশাক আপনাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করবে। সুতরাং আজকের এই ভিডিও, আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে, 23শে আশ্বিন, 10ই অক্টোবর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে লাইক দেবেন। এটুকু জানবেন, নমস্কার, ধন্যবাদ।